দেশ কিংবা বিদেশ বসে মাই টিভির পর্দায় যারা মুখ্য অনুষ্ঠানটি দেখতে বসেছেন আপনাদের সকলের প্রতি সালাম। আশা করি সকলে ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই যে আমাদের একান্ত কামনা। সমাজের চলমান অনিয়ম দুর্নীতি এবং ভালো মানুষের মুখোশ পড়ে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ। আর আপনাদের সঙ্গে থাকছি আমি এস কেলিটন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব মাতব্বর ভদ্রলোকের ছদ্মবেশে অপকর্মে লিপ্ত তার মুখোশ আজ উন্মোচন করতে চাই। আর আমাদের সঙ্গে যেতে হবে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে। চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। নতুন বছরের চতুর্থ দিন 4 জানুয়ারি মাই টিভির প্রধান কার্যালয়ে মুখোশ টিমের কাছে অভিযোগ আসে একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজের স্বার্থ হাসিলে সরকারের উন্নয়নকে করছে বাধাগ্রস্ত, আত্মসাৎ করছেন রাস্তা মসজিদ কালভার্ট ও অসহায় মানুষদের টাকা। তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে টু শব্দ করলেই হামলা মামলায় করে তোলে জীবন অতিষ্ঠ। অভিযোগের সত্যতা জানতে মাই টিভির মুখোশ টিম ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে। প্রথমে ঢাকা থেকে মাওয়া, তারপর স্পিড বোর্ডে পদ্মা নদী পাড়ি, চলতে নজর কাড়ে পদ্মাকে, জয় করে নির্মাণাধীন পদ্মা সেতু, নদীপথ পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায়, সবশেষ সেই কাঙ্ক্ষিত গন্তব্য আজিবনগর ইউনিয়ন। আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে 2017 থেকে 2018 অর্থবছরে তৈরি করা রাস্তার মোড়ে যেতেই এলাকার মেম্বার ও স্থানীয় জনতা হুমড়ি খেয়ে পড়েন। জানা যায় 4 বছর আগে পাত্রাইল খলিফা বাড়ি হতে খবির মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কটি সম্পূর্ণ করা হয়, কিন্তু একই সড়ক নাম পরিবর্তন করে চেয়ারম্যান মোতালেব মাতব্বর 2020 সালের শেষের দিকে নতুন সড়ক দেখিয়ে আবারও প্রকল্পের টাকা উত্তোলন করে নিজের পকেটে নেন। এখানে খুব দুর্ভোগ ছিল, এই রাস্তাটা মানুষ চলতে চলাফেরা করতে পারতো না, স্থানীয় কাজগুলো এমনভাবে করতো, ভ্যান চলাচল ছিল না, কোনো পদ্ধতি ছিল না। 2-3 মাস তো বন্যা ছিল, এখানে কিভাবে কাজ করবে? এই পর্যন্ত পানি ছিল, ওই যে সবাই জান সেই গ্রামের এলাকাবাসী আর কি এটার ই চাচ্ছে যে বিভিন্ন এরকম ইউপি সদস্যরা কি করে যে টাকা আত্মসাৎ করে শেখ হাসিনার মানে দুর্নাম কামাই করতেছে এরকম। এই বিষয়ে জানতেন না কোনো মেম্বারও, কোনো প্রকার রেজুলেশন না করেই চেয়ারম্যান কুকুর চুরি করে, যে কারণে প্রতিবাদী হয়ে ওঠে স্থানীয় মেম্বাররা। 17-18 অর্থবছরে এখানে এই যে খলিফা বাড়ির থেকে খবির মেম্বারের বাড়ি পর্যন্ত এলজিএসপি 3-এর আওতায় একটা প্রকল্প 5 লাখ টাকার দিয়ে সে সম্পূর্ণ করে বিলবাট উঠেছে। রেলওয়ে ক্ষতি পূরণ বাবদ একটা টাকা আমাদের ইউনিয়ন পরিষদ পাইছে 13 লক্ষ, সেখান থেকে এই প্রকল্পে সে 8 লক্ষ টাকা ঢুকেছে। শুধু নামটা একটু পরিবর্তন করছে, যেমন আগে দিছে খলিফা বাড়ি হইতে খবির মেম্বারের বাড়ি, এখন দিছে খলিফা বাড়ির পাশে একটা বাড়ি আছে নাসির করে নাম, নাসিরের বাড়ি হইতে বসিরের বাড়ির অভিমুখে, মানে বসিরের বাড়ি আবার সামনে দেয়া, এইভাবে প্রকল্পটা দিয়েছে আর কি। মেম্বারদের রেজুলেশন রানিং রেজুলেশন ছাড়া ব্যাকডেট রেজুলেশনে দিয়ে সে টাকা এটা আত্মসাৎ করে। তাই তো বিচার চেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেন তারা। টাকা আত্মসাতের প্রতিবেদনও দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। মানে 17-18 সালের অর্থবছরের টাকা দিয়ে আমরা 5 লাখ টাকা দিয়ে এই কাজটা করছি। বর্তমানে এই যে চলতি বছরের টাকা, এই যে রেলের ক্ষতিপূরণের যে টাকা পাইছি আমরা, এই টাকা দিয়ে আবার 8 লক্ষ টাকাই এটাও ফ্রি আবার আত্মসাৎ করছি। আমরা ডিসি অফিসে বলছি, তদন্ত করে গেছে, তারা এটা দেখবে। আমার কাছে সাক্ষী শপথ নিছে, চেয়ারম্যানও টাকা ইয়া নিছে, সে ওই সময় স্বীকার করছে যে হ্যাঁ আমি রাস্তা করছি, টাকা উঠিয়ে নিছি, আগের টাকা উঠে নিছি বিল, পরে আবার এটা উঠে নিছে এটাও বলছে। প্রতিবেদন লেখা হয় কোনো প্রকার কাজ না করেই চেয়ারম্যান ভুয়া প্রকল্প করে টাকা আত্মসাৎ করেছেন। স্থানীয় লোকজনের প্রশ্নে 4 বছর আগের রাস্তা
কিভাবে তিন থেকে চার মাস আগে তৈরি করলেন চেয়ারম্যান। এমন অসংখ্য দুর্নীতি নাকি রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। চার মাস আগে কোনো কাজ হয় না, তিন বছর আগে রাস্তা কাজ হয়েছে, এটা এখানের এলাকার সব মানুষই বলতে পারবে। এবং এই এই যে যে এই যে পানি হয়েছে তারপর মানে ওই যে ভাঙন, তো যদি চার মাস আগে কাজ হয় ওখানে বর্ষা ছিল তাই ওখানে ভাঙলো কিভাবে? চার মাস তিন মাস আগে একুরা মাটি যদি কাটতো তাহলে কইতাম বাজান একুরা মাটি কাটছে, তাও তো না। রাস্তা করা আরো দুই তিন বছর আগে, আড়াই হতে তিন বছর, মানে হে যদি কয় কি যাক, যদি কয় আমি দুই তিন মাস আগে কইছি তো এত যে ন্যানটা পোলাপানো মানিয়ে নেবে না, যে না এটা কোনো সম্ভব না। চেয়ারম্যানের অপকর্মের বিরুদ্ধে স্লোগান তোলে বিক্ষুব্ধ এলাকাবাসী। রাস্তাটি দেখলেই বোঝা যায় কত বছর আগে ইট পড়েছে মাটিতে। আমি বলছি যে রাস্তা তিন বছর আগে করা, আর অন্য কেউ যদি বলে সে তার স্বার্থ সিদ্ধির জন্য বলতে পারে। রাস্তাকে প্রশ্ন করেছেন আপনি? না, রাস্তা তো নিজেই প্রমাণ দেয়, আমার তো প্রশ্ন করা লাগে না, রাস্তা তো সেভাবে জবাব দেবে না, সে দেখাই দেবে যে আমি নতুন না আমি পুরাতন। টাকা গেল কোথায়? টাকা কোথায় গেল সে জবাব তো আমি দিতে পারবো না, সে জবাব চেয়ারম্যান সাহেব দিতে পারবে, ইউনিয়ন পরিষদ দিতে পারবে, ঊর্ধ্বতন আরও কর্মকর্তারা আছে, টিউনো সাহেব আছে, ডিসি সাহেব আছে, তারা বলতে পারবে যে টাকা কোথায় গেল। এই অভিযোগের ব্যাপারে সাফাই গাইতে এসে সত্য তথ্য বেরিয়ে আসে অনেকের মুখ থেকেই। খলিফা বাড়ির থেকে খবির মেম্বারের বাড়ি পর্যন্ত স্কিম করা হয়েছে এটা আমি জানি, শুনছি মেম্বারদের কাছে। তারপরে বছর আমার বাড়িতে বৈশা বিআরডিবি একটা সভা করছে, কতটুকুন রাস্তা বিআরডিবি করছে আমি এটুকুনো শুনছি, সেই বিআরডিবির রাস্তার নাকি আমি সচিব, কোনো সইটাইও কোনো কাগজে করি নাই, কত টাকা বরাদ্দ হয়েছে, কতটুকুন রাস্তা হয়েছে সে ব্যাপারে আমি জানি না, আমার কাছে কেউ বলে নাই যে এতটুকুন রাস্তা হয়েছে বা এত টাকা বরাদ্দ হয়েছে। কি নিশ্চয়ই এতক্ষণে আপনাদের বসতে বাকি নেই কী হচ্ছে? দিনে দুপুরে প্রকাশ্যের দিবালোকে পুকুর চুরি করছে চেয়ারম্যান মোতালেব মাতব্বর, তার অপকর্মের কেউ বাধা হয়ে দাঁড়ালেই পড়তে হয় রোশানলে। চেয়ারম্যান বলে কথা, তাই তো ক্ষমতার দাপট দেখিয়ে যা ইচ্ছে তাই করছে, কোনো নিয়ম কারণ নেই তার কাজের মধ্যে, টেন্ডার কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা, এ যেন দেখার কেউ নেই। এবার মুখোশ টিম আজিমনগর পুকুরপাড় থেকে পশ্চিমপাড়া জামে মসজিদ রাস্তা পর্যন্ত, এখানেও প্রকল্পের টাকা আত্মসাত করেছেন মোতালেব চেয়ারম্যান। রাস্তাটি স্থলিং হয়েছে বছর তিনেক আগে, দুই মাস আগে নাই, এটা অন্তত আট নয় মাস বা বছর হয়নি আগে হয়েছে, কিছু মিথ্যা আছে কিছু সত্যও আছে। আপনি কি বললেন? এটা তিন ধাপের রাস্তা হয়েছে, দুই তিন ধাপের রাস্তা হয়েছে, এক দুই থেকে তিন বছর আগে হয়েছে একটা, তারপরে একটা, তারপর তিন ভাগে দেড় থেকে দুই বছর আগে রাস্তায় এটা হয়েছে স্যার, সর্বশেষ শেষে। সম্ভবত বছর হানি আগে এটা হয়েছে, শেষ ধাপ বললেন ছয় সাত মাস, এখন বলছে ছয় সাত মাস বছর এরকম হবে, পানি হয়েছিল চার মাস আগে এখানে পানি ছিল। বললেন যে মিথ্যা কথা বলছে তারা, এখন এতভাবে বলছে, কিন্তু আমরা যেই টেন্ডার হয়েছে যেটা দেখলাম রাস্তার কাজের, আর দুই মাস আগের কাজের দেখানো হয়েছে, তিন মাস আগে, দুই মাসের আগে হয় নাই, তাহলে কি এক বছর আগে হয়েছে? যদি দুই মাস আগে বলে থাকে চেয়ারম্যান তাহলে সত্য না মিথ্যা? দুই মাস আগে উচিত দিয়ে থাকে তাহলে মিথ্যা। এই রাস্তাটা আসলে কতদিন আগের রাস্তা? এটা হচ্ছে তিন বছর না, এটা মনে হয় খুবই সম্ভবত আঠারো সালের, এই রাস্তাটা করছে আঠারো সালে মনে হয়। যদি বলা হয় চার পাঁচ বছর আগে? না না, এটা মিথ্যা কথা, আমার জানা মতে এই রাস্তাটা তিন বছর আগে করছে ওই মোতালেব চেয়ারম্যান, এই রাস্তাটা করাইছে এসবি করণ দিয়ে, এবং এই বছর যে নতুন প্রকল্প দিয়ে টাকা আত্মসাত করছে এই ভুয়া প্রকল্প দিয়ে, আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই অনুরোধ যেন এই দুর্নীতির বিচার হয় সঠিকভাবে, সরকারি টাকা যেন আত্মসাত না করে। মাত্র তিন বছর আগের নির্মিত রাস্তাটির বর্তমানে বেহাল দশা, কিন্তু চেয়ারম্যান নাকি গেল বছরের জুলাই মাসেই রাস্তাটি তৈরি করেছেন, এমন প্রতারণায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এবার যেতে চাই আরেকটি সড়কে যেখানে ইট পড়েছে বছর চারেক আগে, কিন্তু চেয়ারম্যান নাম পরিবর্তন করে সেখান থেকেও আত্মসাত করেছে প্রকল্পের টাকা, সেই বিষয়ে জানবো, তার আগে নিতে চাই বিরতি, ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। যেমনটি বলছিলাম, গুণধর চেয়ারম্যান রাস্তার নাম পরিবর্তন করে ভুয়া প্রকল্প করে আত্মসাত করেছে টাকা, সেই বিষয়ে জানবো। চলুন সেখান থেকে ঘুরে আসা যাক। পুকুর পাড়ের একটা রাস্তা আছে, আজিমনগরের একটা রাস্তা আছে, একটা মসজিদের পাশে আছে, একলাস বাড়ির পাশে একটা আছে রাস্তা, ওটাও আগের এক চেয়ারম্যান হারুন চেয়ারম্যানের আমল করেছিল, এমন এমন কয়েকটাই আছে আর কি। কিন্তু আরও আরও রানিংয়ে তিনটার উপরে এই টাকাটা হলো আত্মসাত করছিল, তিনটা রাস্তা দেখাই যায়। 2 কিলোমিটার দূরে আরেকটি রাস্তা, পাত্রাইল নাসিরের বাড়ি থেকে বস্তিরের বাড়ি পর্যন্ত রাস্তাটি বছর তিনেক আগে সম্পন্ন হয়েছে, কিন্তু চেয়ারম্যান নাম পরিবর্তন করে আবারও এখানে রাস্তা দেখিয়েছেন, লোপাট করেছে টাকা। এই প্রকল্পটার নাম ঘুরিয়া একই রাস্তা, যে নাসিরের বাড়ি হয়তো বসির ডাক্তারের বাড়ির অভিমুখে রাস্তা দেখে, এখানে আবার 8 লক্ষ টাকা দেখেছে। যে 8 লক্ষ টাকার 8টা টাকারও কোনো কাজ এখানে হয় নাই। মেসার সিরাজুল ইসলাম এন্টারপ্রাইজ ঠিকাদার দেখাইয়া প্রকৃতপক্ষে তারা ঠিকাদার না। হ্যাঁ, তার অ্যাকাউন্টে অলরেডি অ্যাকাউন্ট নাম্বারও আছে, 8 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়ে গেছে এই রেলওয়ে অধিগ্রহণের টাকা থেকে। মেসার ফারুক এন্টারপ্রাইজ দেখাইয়া ওখানে 1 চেকে 2 লক্ষ 50 হাজার, 1 চেকে 2 লক্ষ 49 হাজার, 2 চাষাতো ভাইয়ের নামে 3টা চেকের মাধ্যমে এই টাকাটা আত্মসাত করে নিয়ে গেছে। কিন্তু 2020 সালের শেষের দিকে নাকি রাস্তাটি তৈরি করা হয়েছে, এমন প্রশ্ন করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। 2019-20 অর্থবছরের রাস্তাটা হয়েছে? মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা। রাস্তা হয়েছে 3.5 থেকে 4 বছর আগে। যার সত্য তাই বলতে, মরতে হবে সবারই, মাটির নিচে সবাই যাবে, মৃত্যুশীল সবাই, মৃত্যু হতে বলে লাভ আছে? যে রাস্তাটি গত 6 মাস আগে করা হয়েছে, তাহলে আপনি কি বলবেন? না, এটা হয় নাই 6 মাস 1 বছর আগে, এটা রাস্তার কোনো কাজ হয় নাই। তার মানে কি আপনি বলবেন যে এখানে পুকুর চুরি হয়েছে? হ্যাঁ, চুরি তো হয়েছে। যদি এরা বলে চেয়ারম্যানে যে আমি 6 মাস আগে কাজ করছি, 1 বছর, তাহলে এরা চুরি করছে। চেয়ারম্যানের অপকর্মের কথা বলতে সোচ্চার এলাকাবাসী। উনি তো দুর্নীতি এই একভাবে করে নাই, 600 বস্তা চাইল এবং টাকা পয়সায় হেঙ্গনো লুটপাট, উনি এমন কোনো জিনিস করে নাই যে এইটা অপকর্মের এইটা কোনো শেষ সীমানা নাই। ঘরের ব্যাপারে বিগত দিনে অনেক মাসে আমার ওয়ার্ডে আমি কোনো ঘর ওনার মাধ্যমে পাই নাই। একটা LGSP প্রকল্প দিয়ে রাস্তাটা করানো হয়েছে, মানে একটা করে সোলিং, একটা করে ইটের সোলিং করানো হয়েছে, কিন্তু ইদানিং আমাদের ইউনিয়ন পরিষদে রেলওয়ের বাবদ ক্ষতিপূরণের 13 লাখ টাকা ঢুকছে। তো ওই টাকার থেকে চেয়ারম্যান সাহেব নিজের ব্যক্তিগতভাবে একাই তার ভাই ব্রাদার যারা আপনার কন্ট্রাক্টর সাজায় 2 লাখ 50 হাজার টাকা এই রাস্তার বাবদ কাজ দেখায় উঠে নিয়ে গেছে। এই রাস্তার উপরে একই প্রকল্প, আবার এক বাড়ি পেছনে দিয়ে আর এক বাড়ি সামনে দিয়ে এরকম নাম ঘুরাইয়ে দিয়ে দ্বিতীয়বার রেলওয়ের যে টাকাটা আসছে ওই টাকাটা উনি আত্মসাত করছে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, আমরা বুঝি বিদায়ী আমরা আমরা জানাচ্ছি, ইউনো স্যারকে জানাচ্ছি, DC স্যারকে জানাচ্ছি, যেটা উনি করতেছে আমরা সে জায়গায় বিচার চাচ্ছি। ঘর আসছে তাও আমরা জানি না, আর কাকে দেয় তাও জানি, ওনার নিজের আত্মীয় স্বজনকেই দেয়, আর কোনো মেম্বারও জানে না, আর হইলো কোনো এলাকার মানুষও জানে না। বলতে উনি আমাকে অনেক কুপ্রস্তাব দিছে, উনি আমাকে অনেক ধরনের খারাপ ভাষায় গালিগালাজ করতো, আর উনি আমাকে মেম্বারের থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত করছে। সে অনেক দাপটের সাথে চলে যে আমাকে বিচার করার মতন কেউ নাই। উনি কোনোদিন আমাদের মিটিং ডাকে নাই, আর যত বরাদ্দ আসছে উনি কোনোদিন ডাকে বলে নাই যে এটা আসছে, কিন্তু এখন বর্তমান কোনো রাস্তার কাজ করে নাই, এই টাকাগুলি আত্মসাত করছে। একজন চেয়ারম্যানের বিরুদ্ধে এত সব অভিযোগ, প্রকল্পের টাকা আত্মসাত, বিভিন্ন অনিয়মের অভিযোগ, তাই তো এবার যেতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, তার কাছে জানতে চাই এ সমস্ত অভিযোগের সত্যতা কতটুকু। চলুন তার মুখ থেকেই শুনে আসা যাক। এবার মুখোশ টিম উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশ্যে কথা হয় তার সঙ্গে। চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা স্বীকার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওনার ব্যাপারে একটু খুব বেশি মাত্রায় অভিযোগটা পাওয়া যাচ্ছে ইদানিং। কি ধরনের অভিযোগ? এই যে এই জাতীয় আত্মসাত বা একই প্রকল্প একাধিকবার মানে প্রদর্শন করে টাকা উত্তোলন করা বা এই জাতীয় কিছু বিষয় আছে। ওনার মধ্যে যেটা আমার কাছে মনে হয়েছে, ওনার মধ্যে একটু সমন্বয়ের অভাব আছে, এবং অন্যান্য মেম্বারদেরকে সাথে নিয়ে বা সবাইকে সাথে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে যে ইউনিয়ন পরিষদটা পরিচালনা করা, এইখানে ওনার ঘাটতি আছে। ওনাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনি সবাইকে সাথে নিয়ে আপনি কাজ করেন, তো উনি বিষয়গুলোতে অ্যাকচুয়ালিভাবে কর্ণপাত করতেন।
যার ফলে তারাও হয়তো বিভিন্ন জায়গায় অভিযোগ দাখিল করেছে, তার প্রেক্ষিতে তদন্ত চলছে। যার বিরুদ্ধে এত অভিযোগ, এবার শুনব সেই অভিযুক্ত চেয়ারম্যানের কথা। মোবাইল ফোনে কথা হয় তার সঙ্গে, আছেন তার ইটভাটায়, যেই ইটভাটার নেই কোনো পরিবেশের ছাড়পত্র, ক্ষমতার দাপট দেখিয়ে চালিয়ে যাচ্ছেন। অবশেষে চেয়ারম্যানের ইটভাটায় মুখোশ টিম। সেখানে ছুটে যেতেই চেয়ারম্যান ম্যানেজ করতে ব্যস্ত। প্রশ্ন করার আগেই বেরিয়ে আসে চেয়ারম্যানের আসল চরিত্র। প্রথম পাঁচতলে রাস্তাটা গেছে, ওই জায়গায় আমি এলজিবিসি থেকে 5 লাখ টাকা দিয়ে কাজ করছি, আর একটা ফান্ড বিআরডিপি থেকে পাইছি, ওগুলো ফান্ডটাগুলো ওরা 70,000 টাকা দেবে, আর আমার ইউনিয়ন পরিষদে আর এলাকার লোকজন দেবে 15,000 টাকা। আমাদের রেলে এই যে রাস্তাটা ঢুকছেন না, এইরকম আমার 4-5টা রাস্তা আর কি রেলের অধিগ্রহণে পড়ছে, আমাদের 3টা চেক হয়েছেন, একটা চেক 28 লাখ টাকা, একটা 11 লক্ষ কত দিন, আর একটা 1 লক্ষ। আমরা এই 28 লক্ষ টাকা চারজন আবার মামলা করছে আর কি আদালত। তো এই 2টা চেক আমাকে 12 লক্ষ কত হাজার টাকা হওয়ার পরে আমি প্রকল্প এখানে মনে করেন রাস্তাটা মাপ দেয় নিজের ইট ভাটা থাকায় ইচ্ছা মতোই করেন রাস্তার কাজ, লাগে না কোনো টেন্ডার বা ঠিকাদারি প্রতিষ্ঠান। 4 লাখ টাকা পুকুর পাল্টা দিয়েছি, 2.5 লাখ ওই আজিনগর একটা দিয়েছি, মানে টাকা ছাড়াই তার ভিতরে কাজ করে ফেলে। জি ব্যক্তি অর্থায়নে। জি ব্যক্তি অর্থায়নে আমার ভাটা আছে, কাজটা করা হলো, আমার ইটের ভাটা আছে, সুবিধার জন্য এটা আর কি আমার একটু আগায় যায়, প্লাস মিস্ত্রির পরিচিত আছে, যাদের কাজকর্ম করলে এই করলে আমরা একটা বিল পাইলে অ্যাডজাস্ট করি নি আর কি। প্রকল্পের টাকা আত্মসাতের কথা অস্বীকার করেন অকপটে। এই টাকাটা হলো আমি পাইছি রিসেন্টলি, গত 2-3 মাস হবে এই যে কাজে আগে করছি, এই টাকাটা ইন অ্যাডজাস্ট করছি আর কি। আপনি কি ওইটা কি নিয়ম আছে এটা বলতে পারবো না? আপনি কাজ করলেন 16-17 সালে, সেটা 2020 সালে এসে অ্যাডজাস্ট করলেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা ভাই আমি বলতে পারবো না, জানি না। হ্যাঁ আমি জানতাম, মানে আপনি ভুলটা আপনি স্বীকার করেছেন। হ্যাঁ 12 লাখ+ টাকা আপনি ইয়ে করলেন, এটা কত ফিট রাস্তার জন্য অ্যাডজাস্ট করলেন? এখানে 8 লাখ টাকার আমি অ্যাডজাস্ট করছি, 8 লাখ টাকায় 640 ফিট। অপরাধীরা নানানভাবে সচেষ্ট থাকেন অপরাধের তথ্য চাপা দিয়ে রাখতে। মুখোশ টিমের সঙ্গেও পুরনো কায়দায় অপরাধ ধামা চাপা দেওয়ার চেষ্টা। আজিমনগর ইউনিয়নে অনেক উন্নয়নমূলক কাজ হচ্ছে, তবে দুঃখের বিষয় কোনো টেন্ডার বা ঠিকাদারি প্রতিষ্ঠান নেই, চেয়ারম্যান নিজের ইচ্ছায় করছে এ সমস্ত অপকর্ম। ভুয়া প্রকল্প সাজিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা, তাই তো তার অপরাধ ধামা চাপা দিতে মুখোশ টিমকে ম্যানেজ করতে ব্যস্ত। কি বিষয়ে ব্যস্ত, কেন ব্যস্ত সে বিষয়ে জানব, তবে তার আগে আবার নিতে চাই বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। নিজের অপরাধ ধামা চাপা দিতে মুখোশ টিমকে ম্যানেজ করতে ব্যস্ত, তার এত অপকর্ম যে বলে শেষ করার মতো নয়। তারপরেও ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন থেকে সরকারের উন্নয়নকে করছে বাধাগ্রস্ত, তাই তো এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। অনেকটা জোর করেই দিতে চান টাকা, কেন সেই প্রশ্ন থেকেই যায়। এখনো নাকি তার নিজের অর্থায়নে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে, যার হয়নি কোনো টেন্ডার, নেই কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানও। কেন মনে করেন আমার প্রায় 40 লক্ষ টাকার এই প্রায় 30 লক্ষ টাকা আছে, ওর ওয়ার্ডে আমার 9টা টিউবওয়েল গাড়া আছে, টাকা নেই, 181 ফুট একটা রাস্তা কমপ্লিট
আপনার করা হয়েছে আর একটা প্রায় 200 ফিট চলমান কাজ ধরছে কোনো টেন্ডার নেই এগুলো না আর আপনার মনে করেন আর একটা রাস্তা এক জায়গায় গেছে প্রায় 1300 ফিটের মতো যদি আপনি জানেন দেখাইতে পারি মানে এগুলো পরে অ্যাডজাস্ট করব যদি পাইপ ফাক করলাম না হলে না করলাম আর কি চেয়ারম্যান কখনোই কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে কাজ করান নি নিজের ইচ্ছা মতো তার নিজস্ব প্রতিষ্ঠানের নামে টাকা উত্তোলন করে থাকেন সর্বশেষ প্রতারণার মাধ্যমে 24/9/2020 তারিখে 11,63,401 টাকা এবং একই দিনে আরেকটি চেকে ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেন চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের বিষয়ে মোবাইল ফোনে কথা হয় ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি হ্যালো সালকু ডিসি সাহেব বলছেন ফরিদপুর জি বলছি জি ভাই আমার নাম এস কে লিটন আমি মাই টিভির বিশেষ সংবাদদাতা বলছিলাম ভালো আছেন জি আছি কি সেবা করতে পারি বলুন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল ওই মোতালেব চেয়ারম্যান কোন ইউনিয়ন এটা এটা হলো আজিমনগর ইউনিয়ন আপনাদের বরাবর আপনার যে বিভিন্ন মেম্বার অভিযোগ দিয়েছে এই বিষয়টি আসলে আপনি জানেন কি না ওনারা বলছে যে আপনার কাছে দিয়েছে আপনাদের বরাবর আমরা ইনকোয়ারি করে দেখছি মানে এটা পেয়েছেন আপনারা তাই তো ইনকোয়ারি করে দেখতেছি এমন অনেক চেয়ারম্যান আছে সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছে রক্ত চুষে খাচ্ছে অসহায় মানুষদের আমরা চাচ্ছি যে এটার সঠিক বিচার হোক মুখ্যমন্ত্রী টিম ইতিমধ্যে বেশ কয়েকজন নামধারী জনপ্রতিনিধির অপকর্ম তুলে ধরার পর শাস্তির আওতায় আনা হয়েছে তবে মুখ্যমন্ত্রী টিমের কাছে প্রতিনিয়ত অভিযোগের পাল্লা ভারী হচ্ছে তাদের বিরুদ্ধে এতক্ষণ আপনারা দেখলেন ক্ষমতার দাপট দেখিয়ে একজন ইউপি চেয়ারম্যান কিভাবে সরকারের উন্নয়নকে করছে বাধাগ্রস্ত তাই তো আপনার এলাকায় এই ধরনের জনপ্রতিনিধির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন অথবা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন এই ছিল আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসব আমি এস কে লিটন সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায় যোগাযোগ করেন এই ঠিকানায় প্রযোজক মুখোশ মাই টিভি ভবন 150/3 পূর্ব উলন হাতিরঝিল ঢাকা 1219 আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে মোবাইল 01715792577 অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনার আশপাশের মানুষের দিকে খেয়াল রাখুন আল্লাহ হাফেজ